কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর ইডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পালং এঁচোড়। পালং এঁচোড় করার জন্য আমি এখানে এক বাটি এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি পালং শাক নিয়েছি এক গামলা। পালং শাকটাকে আমি একটু সেদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি, কিছু গুঁড়ো মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর টমেটো বড় সাইজের একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। বাস এইগুলো দিয়ে আজকে আমি পালং এঁচোড়টা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবারে জলের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দেব। এবারে জলের মধ্যে আমি পালং শাকগুলোকে একটু সেদ্ধ করে নেব। আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে একটা পাত্রে কিছু এরকম বরফ তুলে নিয়েছি, আইস জলের মধ্যে দিয়ে রেখেছি। এবার এই সেদ্ধ পালং শাকগুলো তুলে আমি এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব, আইসের মধ্যে এরকম করে তুলে সঙ্গে সঙ্গে এই বরফ দেওয়া জলের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে শাকগুলো পুরো সবুজ থাকবে, একটুও কালো হবে না। এরকম করে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মতো দিয়ে দেব। এবার আমি এই পালং শাকগুলোকে পেস্ট করে নেব। গাইজ, আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। এবার আমি এর মধ্যে এক চামচ জিরে দিয়ে দেব। জিরেটা ভালো করে ফুটে গেলে এবার আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে আমি একটু ভেজে নেব লাল লাল করে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে এক চামচ লবণ দিয়ে দেবো, তাহলে আমার পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আবার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুই চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, গুঁড়ো মশলা দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট, টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। একটু সময় ধরে নিয়েই কষাতে হবে ভালো করে। এবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো গাইস, আমার মশলাটা কত ভালোভাবে কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে খুব হালকা করে একটু হলুদ দিয়ে দেবো, খুব সামান্য একটু দিতে হবে, কারণ বেশি দিলে পালং শাকটা কালো হয়ে যেতে পারে, তার কারণে খুব সামান্য দিতে হবে। দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এই সেদ্ধ করা এঁচোড়গুলো এই মশলার মতো দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। এবার এঁচোড়টা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আমি আবার কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব। তো গাইজ, আমি পালং শাকটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে আমি এর মধ্যে একটা এরকম একটা আইস দিয়ে রেখেছি, যার জন্য আমার পালং শাকটা কত সুন্দর সবুজ আছে, একটুও কালো হবে না। ঢাকনাটা আমি তুলে দিলাম, এঁচোড়টা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি হালকা করে একটু জল দিয়ে দেবো। জল আমি বেশি দেবো না, কারণ এঁচোড়টা আমার সেদ্ধ করা আছে, খুব অল্পই জল দেবো। জলটা দিয়ে খুব ভালোভাবে আমি এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নেব। গাইস, এবার আমি দিয়ে দেবো যে পালং শাকটা আমি পেস্ট করে রেখেছি, এই পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে ভালো করে আমি এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নেব। পালং শাকটা দেওয়ার পরে ভালো করে এরকম নেড়ে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। এবার আমি ঢাকনাটা তুলে দেবো। এবার এর উপর দিয়ে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এই পালং শাক আর এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নেব।
এবারে এর উপর দেখো হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, খুব সামান্য একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এবার এর উপর দিয়ে 1 চামচ আমি ঘি দিয়ে দেবো। পালং আচারটা আমার পুরো রেডি হয়ে গেছে, এবার আমি বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব। তো গাইস আমার পালং আচারটা পুরো রেডি হয়ে গেছে, এবার উপর দিয়ে আমি একটু হালকা করে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।